डियर स्टूडेंट्स वेलकम टू माय WB ऑनलाइन यूट्यूब चैनल। तो डियर स्टूडेंट्स हमें आगे वीडियो द पार्ट ऑफ गोल्ड माने से सिस्टम जाते कि मिस कर ठीक है तो वगूल सुंदर भाव कि दी जो तुम्हारा हेल्पफुल है। तो डियर स्टूडेंट्स हमें वीडियोगुलो तुम्हारे एबारे जोटा पार्ब इजिली मैं बोझान चेषा करब। देखो स्टूडेंट्स तुम्हारा वीडियोगुलि स्किप करना एक मन दिए देखो तुम्हारा देखो अनेकटा उपकृत हो ठीक है। स्टूडेंट्स देखो What I am going to do is to get the old gentleman who lives next door to ask for her in marriage. এখানে লার ফ্যামিলিয়ারিস বলছে যে আমি কি ইকুলর আমি কি মেগাডোরসের বাড়ি যাব। এখানে ওল্ড জেন্টলম্যান অর্থাৎ মেগাডোরসের বাড়ির কথা বলছে যে কার প্রতিবেশী ইকুলর প্রতিবেশী অর্থাৎ ইকুলর প্রতিবেশীর বাড়ি মেগাডোরসের কাছে যাওয়ার কথা বলছে কে লার ফ্যামিলিয়ারিস কি জন্য ফর হার ইন ম্যারিয়েজ টু আস্ক ফর হার ইন ম্যারিয়েজ কার ইকুলো ডটার ফিদরিয়ার বিয়ের প্রস্তাবের জন্য দ্যাট উইল মেক ইট ইজিয়ার ফর দ্য ইয়ং ম্যান। এটা তার পক্ষে কার পক্ষে সহজ হবে যে যুবক যুবক ছেলে কার এই যে মেগাড্রসে কার মেগাড্রসের ভাগ্নে অর্থাৎ লাইকোনাইডিসের কথা বলছে। তো লাইকোনাইডিসের কথা বলছিল যে এই যে ইয়ং ম্যান এই ইয়ং ম্যান যে তার সাথে কার সাথে ফিদরিয়ার সাথে সেক্সুয়াল ইন্টারভেন করেছে তো এই সেক্সুয়াল ইন্টারভেন করেছে কি এটা তার পক্ষে সহজ হবে তার তাই অর্থাৎ বিয়েটা তাদের সত্যি দেওয়া খুব ইজি হয়ে যাবে। দি ওন হু হ্যাজ স্লেপ্ট উইথ হার যে কে যে যে যুবক ছেলেটি কার সাথে ফিদরিয়ার সাথে বেডে শেয়ার করেছে অর্থাৎ একই বেডে ঘুমিয়েছে। টু পপ দ্য কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা পপ করে বোঝাতে চাইছে পপ দিস ওল্ড জেন্টলম্যান ইজ অ্যান আঙ্কেল অফ দ্য ইয়ং ম্যান আঙ্কেল হু আন্ডারস্ট্যান্ড। এখানে বলছে যে দি ও দিস ওল্ড জেন্টলম্যান এই যে বৃদ্ধ যে ভদ্রলোক ওই বৃদ্ধ ভদ্রলোক কার কথা হচ্ছে মেগাডোরস এই যে মেগাডোরসের কথা বলছে তো এই মেগাডোরসটা ওই ইয়ং ম্যানটাকে ওই ইয়ং ম্যানটার মামা আর এখানে লাইকোনাইডিস হচ্ছে ভাগ্নে কার এই যে মেগাডোরসের ভাগ্নে এই তুমি বুঝতে পেরেছ অবশ্যই এখানে কে বলছে এখানে লার ফ্যামিলি বলছে তুমি অবশ্যই বুঝতে পেরেছ অডিয়েন্সকে বোঝাতে চাইছে অফ দ্য বয় হু সিডিউস হার দ্যাট নাইট এই ছেলেটিকে এই যে ইয়ং ম্যান লাইকোনাইডিসের যে ভাগ্নে সে কার সাথে গত রাতে সেক্সুয়াল ইন্টারভেন করেছে কার সাথে ফিদরিয়ার সাথে ইট ওয়াজ হারভেস্ট ইভ ইট ওয়াজ হারভেস্ট ইভ তো এটা ছিল একটা শয়তান হারভেস্ট শয়তান আর এখানে যদি হারভেস্ট সম্বন্ধে আমরা জানতে যাই দেখো হারভেস্ট হারভেস্ট ইভ হারভেস্ট কথা অর্থাৎ কোনো একটা অনুষ্ঠান ফেস্টিভ্যাল অনুষ্ঠানের কথা বলা হয়েছে এখানে ঠিক আছে এটা অলরেডি এটাই কিন্তু এখানে এখানে ইট ওয়াজ হারভেস্ট ইভ এটা এক নম্বর শয়তান ছিল কে বলছে লার ফ্যামিলিজ বলছে। এবার আমরা পার্ট টু তে দেখবো যে ইকুলের বাড়িতে গন্ডগোল শুরু হচ্ছে অর্থাৎ গন্ডগোল হচ্ছে নয়েজ আর হার্ট ইন ইকুলোস হাউস তো ইকুলের বাড়িতে গন্ডগোল অর্থাৎ সবচেয়ে চামচি শুরু হয়ে গেছে। দেয়ার দি মাস্টার শাউটিং অ্যাজ ইউজুয়াল এই যে বাড়ির মালিক অর্থাৎ ইকুলের কথা বলছে সে স্বাভাবিকভাবে চিৎকার করে দিয়েছে হি ইজ টার্নিং হিজ ওল্ড হাউস কিপার আউট অফ দি হাউস সে কি করছে সে তার মানে তার বাড়ির যে হাউস কিপার স্টাফিলার কথা বলছে তার বাড়ির হাউস কিপারকে বাড়ির বাইরে বার করে দিচ্ছে সো দ্যাট সি ক্যান নট নো হোয়াট হি ইজ আপ টু যাতে সে জানতে না পারে সে কি করতে যাচ্ছে। আই এক্সপেক্ট হি ওয়ান্টস টু হ্যাভ এ লুক অ্যাট হিজ মানি টু মেক শিওর ইট হ্যাজ নট বিন স্টলেন এখানে স্টাফিলা আশা করছে যে হয়তো তার অর্থাৎ তার বাড়ির মালিক অর্থাৎ ইকুলের কথা বলছে সে তার টাকাগুলো চেক করতে চাইছে টু মেক শিওর ইট এটা নিশ্চিত আছে কি না হ্যাজ নট বিন স্টলেন চুরি হয়ে যায়নি কিন্তু নিশ্চিত আছে কি না সে এটা দেখতে চাইছে এটা কে আশা করছে এটা স্টাফিলা আশা করছে। ইকুলো অ্যাপিয়ার্স অ্যাট হিজ ডোর ইকুলো এই স্টেজে প্রথমে আবির্ভূত হয়েছে পুশিং দ্য ওল্ড ডেম স্টাফিলা আউট ইন টু দ্য স্ট্রিট কে ইকুলো কী করছে ইকুলো স্টাফিলাকে তার বাড়ির হাউসকিপারকে ঠেলে ডেম মানে এখানে গৃহিণী তো বৃদ্ধ গৃহিণী স্টাফিলাকে তার বাড়ির বাইরে থেকে অর্থাৎ হাউসকিপারকে দূরে রাস্তা থেকে দূরে ঠেলে দিচ্ছে। ইউকুলিও গেট আউট আই সে গো অ্যালং উইথ ইউ এবার ইকুলো বলছে গেট আউট চলে যাও আই সে আমি বলছি গো অ্যালং উইথ ইউ যাও এখান থেকে অনেক দূরে গেট দ্য হেল আউট অফ হেয়ার এন হেল মানে তো অবশ্যই নরক কিন্তু এখানে দেখো গেট দ্য হেল আউট অফ হেয়ার যা এখান থেকে চলে যাও ইউ স্নোফিং সুইভেল আইড ওল্ড বিজিবডি সে কী করছে
সে তার ইউগুলো কি করছে, ইউগুলো তার চোখ দুটোকে অর্থাৎ বৃদ্ধ বয়স্ক ব্যক্তির মতো ঘুরিয়ে ঘুরিয়ে রাঙাচ্ছে, যাও এখান থেকে চলে যাও, দূরে চলে যাও, অনেক দূরে চলে যাও। কাকে? স্টাফেলাকে বলছে। স্টাফেলা, হোয়াট হ্যাভ আই ডান? স্টাফেলা বলছে কাকে, ইউগুলোকে, আমি কি করেছি? আই উড লাইক টু নো, আমি জানতে চাই। হোয়াই মাস্ট ইউ বি এ পুয়ার লং সাফারিং ওম্যান, কেন তুমি এই ধরনের বেচারা ভদ্র মহিলাকে টিকে মারছ? ইউগুলো, টু গিভ ইউ সামথিং, তুমি কি আরও মার খেতে চাও? টু লং সাফারিং অ্যাবাউট, এই মার খেয়ে তোমার কি হচ্ছে না, তুমি কি আরও মানে আরও আমার কাছ থেকে মার খেতে চাও? অ্যান্ড টু মেক ইউ সাফার অ্যাজ মাচ ট্রাভেল অ্যাজ ইউ কজ, তোমার কারণে যা সমস্যায় পড়েছি এখন সেই সমস্যাই তোমাকে আমি ফেলতে চাই। স্টাফিলা, বাট হোয়াই ডু ইউ হ্যাভ টু টার্ন মি আউট অফ দি হাউস, কিন্তু আমাকে তুমি এভাবে করে বাড়ির বাইরে কেন বার করে দিচ্ছ? এখানে কে বলছে? স্টাফিলা বলছে কাকে? ইউকুলো ওকে বলছে যে তুমি তাহলে আমাকে এভাবে করে কেন বাড়ির বাইরে বার করে দিচ্ছ? ইউকুলো, হোয়াই, হোয়াই ডু আই হ্যাভ টু গিভ ইউ রিজন? এখানে ইউকুলো রেগে গিয়ে বলছে হয় হয় কেন কেন, আমি কি তোমার এর কারণ বলে দেবো তোমার কারণ যে কেন আমি বাড়ি থেকে তোমাকে বার করে দিচ্ছি? মাই ওয়ার্ড, ইউ আর জাস্ট আস্কিং ফর এ ক্রপ ব্রিউসেস, বলছে আমি তোমার কথা ধরে বুঝতে পারছি যে তুমি আমার কাছে আরও ক্ষতবিক্ষত আঘাত পেতে চাইছো। কে? এগুলো বলছে যে তোমার শব্দের দ্বারা তুমি বোঝাতে চাইছো যে তুমি আমার কাছ থেকে আরও আঘাত পেতে চাইছো। গো অন, যাও, গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর, যাও দরজা থেকে হটে যাও, চলে যাও, ওয়াক, যাও, হাঁটো হাঁটো। সি সাফেলস অ্যাজ এ ফিউ স্টেপ অ্যাওয়ে, তো তারপর স্টাফেলা যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে একটু হেঁটে দূরে সরে যায়। জাস্ট লুক অ্যাট হার, দ্যাটস হোয়াট সি কলস ওয়াকিং, আই উইল টেল ইউ সামথিং ও ম্যান, সে ইকুলের দিকে তাকিয়ে আছে এবং সে তাকে ইকুলো যেন আবার তাকে ডাকছে। আই উইল টেল ইউ সামথিং ও ম্যান, ও ম্যান দাঁড়াও, আমি তোমাকে কিছু বলবো, আই উইল টেল ইউ সামথিং ও ম্যান দাঁড়াও। এখানে ভদ্র মহিলা স্টাফিলাকে ইকুলো আবার ডাকাডাকি শুরু করে দিচ্ছে। ইফ আই ক্যান গেট মাই হ্যান্ড অন এ ক্লাব অর গোড অর এ গোড, এখানে ইউকুলো বলছে যদি আমার কাছে কোনো একটা ক্লাবের হাত থাকতো, আই উইল কুইকেন আপ দ্যাট টর্টোরাইজ পিস অফ ইয়োর্স, বলছে আমি তোমার এই ধরনের যে কচ্ছপের মতো গতি অর্থাৎ তুমি যে ধীরে ধীরে হাঁটছো এই হাঁটা চলাকে আমি তোমার দ্রুত করে দিতাম যদি আমার কাছে একটা ক্লাবের হাত থাকতো। স্টাফেলা, লেট দ্য গডস গোড মি টু এ গলস ইফ আই উইল পুট আপ উইথ দিস শর্ট অফ স্লেভারি এনি লঙ্গার, এখানে স্টাফেলা তার গডের কাছে ভগবানের কাছে প্রার্থনা করছে যে তাকে যেন গলা তাকে যেন ফাঁসিতে ঝুলিয়ে দেয় যাতে এই ধরনের দাসত্ব থেকে সে মুক্তি পায়, অর্থাৎ দীর্ঘদিন ধরে এই ধরনের দাসত্ব না করে। ইউকুলো হোয়াটস দি উইকেড ওল্ড হাগ মাটারিং টু হারসেলফ, এই বৃদ্ধ হাগ কীভাবে নিজেকে বীরবীর করে যেন কি বলছে? আই হ্যাভ এ গুড মাইন্ড টু পক ইউর টু আইজ আউট, এখানে ইউকুলো বলছে আমার মনটা ভালো, নাহলে আমি তোমার চোখ দুটোকে বার করে নিতাম। কার? ইউকুলো, স্টাফেলার চোখ দুটো ইউকুলো বার করে নিত যদি তার মনটা যদি খারাপ থাকতো, কিন্তু এখানে বলছে আমার মনটা ভালো, নাহলে আমি তোমার চোখ দুটো বার করে নিতাম। ইউ ড্যাম্ড ওল্ড উইচ, সো দ্যাট ইউ ওন নট হ্যাভ অন টু কিপ অন মাই বিজনেস, বলছে তুমি একটা জঘন্যতম ডাইনি, যাতে তুমি চাও যে আমি যাতে আমার যে ব্যবসা সেই ব্যবসা আমি চালিয়ে যেতে না পারি, এটাই তো তুমি চাইছো? গো অন নাও, যাও এখান থেকে যাও। সো ফাদার অফ, যাও দূরে যাও। ফাদার সি মার্চেস টু দ্য আদার সাইড অফ দ্য স্টেজ, সে স্টেজ থেকে এক পাশ থেকে আর এক পাশে চলে গেল। মার্চ অর্থাৎ স্টেজ থেকে এক পাশ থেকে আর এক পাশে যাওয়াকে মার্চ বলা হয়। দ্যাটস আই উইল ডু, ঠিক আছে ওখানেই থাকো, স্টপ দেয়ার, সেখানে দাঁড়াও। নাও বাই দি হার্ট অফ হারকিউলেস, ইফ ইউ মুভ ফ্রম দ্যাট স্পট দি ব্রেথ অফ এ ফিঙ্গার অর দি উইড অফ এ নেল বিফোর আই টেল ইউ টু, আই উইল সেন্ড ইউ টু স্কুল উইথ দি হ্যাংম্যান বাই হারকিউলেস আই উইল, যদি তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে আঙুলের অর্থাৎ কাটার সুচ বরাবর এদিক ওদিক তুমি যদি নড়াচড়া করো তাহলে আমি তোমাকে হ্যাংম্যানের সাথে স্কুলে পাঠাবো, এটা আমি করবো হারকিউলেসের দ্বারা। হারকিউলেস কি এবার জেনে নি, দেখো হারকিউলেস জিনিসটা হচ্ছে রোমান দেবতা, অর্থাৎ হারকিউলেস ইজ দ্য রোমান হিরো অ্যান্ড গড, ওকে। সি ইজ দি উইকডেস্ট ওল্ড বেলডেম আই হ্যাভ এভার সিন, আই অ্যাম শিওর সি ইজ,
এখানে ইকুলো বলছে যে স্টাফেলা সে একটা খুব দোষী একটা মহিলা, সেটা আমি অবশ্যই দেখতে পেয়েছি। আই গো ইন ডেইলি টেরর অফ হার গেটিং দ্য বেটার অফ মাই বাই সাম স্লাইটিক অর আদার। এখানে এগুলো বলছে যে আমি প্রতিদিন যুদ্ধের ক্রিয়া কৌশল মানে শেখার জন্য এবং নিজেকে ভালো করার জন্য যাই, কিন্তু সেখানে আমার একটা গোপনীয় ট্রিক্স আছে। সে গোপনীয় ট্রিক্সটা কি যে অর স্নিপিং আউট দ্যাট হাইডেন গোল্ড, মানে যেখানে আমি যাই এই যে আমি নিজেকে ভালো করার জন্য যুদ্ধক্ষেত্রে নিজেকে ভালো করার জন্য সেখানে যাই, সেখান থেকে আমি যেন আমার পট অফ গোল্ড কেউ চুরি করছে সেই আঘ্রাণটা আমি পাই। এনে স্নিপিং মানে গন্ধ পাওয়া, সেটার পট অফ গোল্ডের খবর সে বুঝতে পারে যে সে যেন অর্থাৎ তার যে পট অফ গোল্ড সে যে কেউ যেন চুরি করতে যাচ্ছে। সি ইজ গট আইজ ইন দ্য ব্যাক অফ হার হেড ব্লাস্ট হার, সে স্টাফেলার যে চোখ দুটো যেন বিস্ফোরিত দেখতে পেল। নাও আই মাস্ট গো অ্যান্ড টেক এ লুক অ্যাট মাই গোল্ড, এখন অবশ্যই আমার যে পট অফ গোল্ড সেটা আমাকে দেখা উচিত। অ্যান্ড মেক শিওর ইট ইজ হোয়ার আই পুট ইন, এবং এইগুলো এতক্ষণে নিশ্চিত হচ্ছে যে যেখানে সে পট অফ গোল্ডটা রেখেছিল সেটা নিশ্চিত আছে, এটা সে দেখতে পেল। যখন ইকুলো দেখলো যে তার পট অফ গোল্ড যেখানে সে পুঁতে রেখে গেছিল সেখানেই আছে, তখন থেকে তার মাথায় কি তার মাথা থেকে যে খারাপ বুদ্ধি অর্থাৎ খারাপ ধারণা সে চিন্তাধারা দূরে সরে যাচ্ছে। দি ড্যাম স্টাফ ইজ ড্রাইভিং মি অফ মাই হেড উইথ ওরি গো হি গোজ ব্যাক ইন টু দ্য হাউস, কি হলো তার মাথার থেকে অর্থাৎ তার মাথায় যে খারাপ চিন্তা সেগুলো আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। অ্যান্ড গোজ ব্যাক ইন টু দ্য হাউস, এবং বাড়ির সে পিছন দিকে ফিরে যাচ্ছে। Staffella, God save me if I know what's troubling the master, whether he is off his head or what. এখন স্টাফেলা বলছে যে গড আমাকে বাঁচাও, আমি জানি যে আমার মালিক আমাকে কত কষ্ট দিয়েছে, whether he is off his head or what, এবং তার মাথার যে খারাপ বুদ্ধিগুলো এখনো আছে না গিয়েছে। I have known him turn me out of the house like this 10 times in a day, আমি জানি তিনি আমাকে একদিনে 10 বার বাড়ি থেকে বাইরে বের করে দিত। আই ডোন্ট নট নো হোয়াট কাম ওভার হিম ইন ডেন্ট আই ডোন্ট সামটাইমস হি উইল স্টে অ্যাওয়েক অল নাইট অ্যান্ড দেন স্পেন্ড দ্য হোল ডে স্টিং ইনডোরস লাইক এ ক্রিপিল্ড কবলার। স্টাফেলা এখানে দুঃখের সাথে বলছে আমি জানি না আমার মালিকের কি হয়েছে, আমার মালিকের মাথায় কি হয়েছে, সে যেটা ভাবছে সেটা তো আমি করিনি। এবং কখনো কখনো কোনো কোনো সময় সে কী করে সারা রাত যেন জেগেই কাটিয়ে দেয়, আবার কী করে আবার কোনো কোনো সময় পঙ্গু মুচির মতো যেন ঘরে বসেই কাটিয়ে দেয়। অ্যান্ড হিজ পুয়ার ডটার উইথ এ বেবি কামিং, হাউ আই এম গোয়িং টু সেভ হার ফ্রম ডিসগ্রেস আই ডোন্ট নো। এখানে স্টাফেলা বলছে যে ফিদ্রিয়া প্রেগনেন্ট হয়েছে, এটা পুরোপুরি সে জানতো। এই জানার ফলে তার যে গর্ভসন্তান এসছে অর্থাৎ যখন তার একটা বেবি হতে যাবে, তখন এই যে জঘন্যতম অপমান, এই অপমান থেকে কিভাবে ইকুলোকে বাঁচাবে সেটা সে জানে না। ইট উইল হ্যাভ টু বি হাস্ট আপ সাম হাউ বাট গডেন্স নোজ হাউ। স্টাফেলা নিজেকে জড়াতে চাইবে না, তার জন্য সে এই ব্যাপারে কিছুই জানে না। বলছে ইট উইল হ্যাভ টু বি হাস্ট আপ সাম হাউ বাট গডনেস নোজ হাউ, বলছে আমি যাতে এই জিনিসের মধ্যে জড়িয়ে না পড়ে তার জন্য আমি এই সম্বন্ধে কিছুই জানি না, একমাত্র গডনেসই জানে ভালো করে। দিয়ার্স নাথিং ফর ইট, এটা আমি কিছুই জানি না এই সম্বন্ধে, কোনটা যেটা হচ্ছে ফিদ্রিয়া যে প্রেগনেন্ট হয়েছে সেটার সম্বন্ধে সে কিছুই জানে না। ইট সিমস টু মে, এটা মনে হয়, এটা স্টাফেলার কাছে মনে হয়, বাট টু ফাইন্ড এ রপ অ্যান্ড মেক মাইসেলফ ইন্টু এ ক্যাপিটাল আই, সে একটা নিজেকে দড়ি খুঁজে সে যেন নিজেকে একটা আই রাজ্যে পরিণত করতে পারে, সে নিজেকে একটা রাজ্যেতে পরিণত ক্যাপিটাল রাজ্যেতে পরিণত করতে পারে। সি পুটস হারসেলফ ইন্টু দ্য পোস্টার অফ এ হ্যাঙ্গিং ক্রপস, ফিদ্রিয়া যে প্রেগনেন্ট হয়েছে এই ব্যাপারটাকে সে না জানার ভান করে সে তার নিজের দেহটাকে মৃতদেহের অঙ্গনে ঝুলিয়ে রাখে। ইকুলো অল সেফ, আই ফিল বেটার উইথ দ্যাট লোড অফ মাই মাইন্ড টু স্টাফেলা, অল রাইট ইউ ক্যান গেট ব্যাক ইন অ্যান্ড কিপ অন আই ওয়ান থিংস ইন থ্রি। ইকুলো যখন দেখলো যে তার পট অফ গোলটা নিশ্চিত আছে অর্থাৎ সব কিছু সেফ আছে আর নিরাপদে আছে, তখন সে তার মনটাকে একটা ভালো অনুভব করলো যে না সব কিছু ঠিক আছে। তারপর স্টাফেলাকে বললো অল রাইট সব ঠিক আছে, তুমি ইউ ক্যান গেট ব্যাক ইন, যাও তুমি ফিরে যাও
and keep an eye on things in there. এখানে যে জিনিসটা আছে অর্থাৎ দ্য পট অফ গোল্ড যেখানে আছে এসে এই জিনিসটার প্রতি আমার যে জিনিসটা আছে সেটার প্রতি তুমি নজর রাখো। তো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং তোমার বন্ধুদের সবার আগে শেয়ার করে দিবে। আর আমার চ্যানেলটিতে তুমি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে অল নোটিফিকেশান আছে ওটা অন করে দিবে, যাতে যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশান আপডেটে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে শেষ। স্টে হ্যাপি, স্টে কুল, থ্যাংকস ফর ওয়াচিং।